পুলিশের জালে ধরা পড়লো চুরিকাণ্ডে জড়িত এক যুবক, নাম সায়ন্তন দত্ত, ডাকনাম পাপন, বাড়ি আমলাপাড়া এলাকায়। গতকাল রাতে বিলুনিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে আমলাপাড়া নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে সায়ন্তনকে। পুলিশি অভিযানে সায়ন্তন দত্তের বাড়ি থেকে উদ্ধার হয় চুরি করা সামগ্রী, গ্যাস সিলিন্ডার সহ গ্যাস চুল্লি। গত 13 জানুয়ারি ভোররাতে বিলুনিয়া কালীনগর পিতাস কালীবাড়ি সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরির ঘটনা ঘটে। এই কেন্দ্রে দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে চোরেরা গ্যাস সিলিন্ডার সহ চুল্লি নিয়ে পালিয়ে যায়। 14 জানুয়ারি সকালে এই কেন্দ্রের দায়িত্বে থাকা দিদিমণি সহ সহায়িকা আসার পর চুরির ঘটনা প্রত্যক্ষ করে খবর দেওয়া হয় বিলুনিয়া থানাতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে। এই তদন্তক্রমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরি সামগ্রী, গ্যাস সিলিন্ডার ও চুল্লি উদ্ধার সহ পুলিশ সায়ন্তন দত্তকে গ্রেপ্তার করে নিয়ে আসে বিলুনিয়া থানাতে। আগামীকাল চুরিকাণ্ডে ঘটনার সাথে জড়িত সায়ন্তন দত্তকে বিলুনিয়া আদালতে শপথ করবে পুলিশ। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান বিলুনিয়া থানার ওসি শিবরঞ্জন দে। গত এই 12 তারিখ মানে 13 তারিখ রাত্রে ওই পিতাস কালীবাড়ি অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে একটা গ্যাস সিলিন্ডার আর একটা গ্যাসের চুলা মানে চুরি যাওয়ার আমাদের কাছে সংবাদ আসে। তো অ্যাকর্ডিংলি এই অনুসারে আমরা কুচকোবর এলাকায় বিলুনিয়া থানার আন্ডারে কুচকোবর করে একটা আপনার চুরকে আটক করি। তার নাম হয়েছে সায়ন্তন দত্ত, ডাকনাম হয়েছে বাপন, বাড়ি আমলাপাড়া। তো তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা তার কাছ থেকে তার জিজ্ঞাসাবাদের মূলে একটা গ্যাস সিলিন্ডার এবং একটা গ্যাসের চুলা উদ্ধার করি। তো বর্তমানে এই ব্যাপার নিয়ে আমরা একটা মামলা নিয়ে তাকে কালকে কোর্টে ফরোয়ার্ড করব। এদিকে সায়ন্তন দত্তের বক্তব্য সে চুরি করেনি, ঝুটোর নামে এক যুবক তাকে বলেছে এ সামগ্রীগুলো পৌঁছে দেওয়ার জন্য। এছাড়া সায়ন্তন দত্ত নিজে স্বীকারোক্তি দিয়েছে সে নেশার সাথে যুক্ত। পুলিশের প্রাথমিক ধারণা, বিলুনিয়া আদালত যদি পুলিশ রিমান্ড মঞ্জুর করেন তাহলে বিলুনিয়া শহর জুড়ে যেসব চুরির ঘটনা সংঘটিত হয়েছে সেই সব তথ্য তার কাছ থেকে পাওয়া যাবে এবং বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে। গাড়ি চালাতে মানে কোনখান থেকে চুরি করছে? কোনখানে? পিতাস কালীবাড়ি। কোনটা কালীবাড়ির না অঙ্গনওয়াড়ি সেন্টারের? পিতাস কালীবাড়িতে যে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে এখান থেকে চুরি করছে? কবে? কে চুরি করছে? কেটা? হ্যাঁ, জুটো না চুরি করছে? জুটোনের বাড়ি কোন জায়গায়? কোন জায়গায় জুটোনের বাড়ি? হ্যাঁ, তা আগরতলা থাকে তো, তোলাও পরিচয় কেন কয়েকদিন পর পর আইয়ে হেতেনি চুরি করছে? তুই লগে আসিলি? না না, লগে আসিলি? হেতে কেন জানে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে গ্যাস আছে? তো আগরতলা বার আগরতলা হিয়ান ঝুটন কি তাইটেল? ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।